নিতাই চাঁদ বারবার বলছে কে কি নিবি, মাইরা দাদা ভাইরা ভক্তগণ যারা এসছেন তাদের কাছে বলে রাখি, সুখে থাকার একটিমাত্র যন্ত্র সেটা কি? একটিমাত্র মন্ত্র, একটিমাত্র আশ্রয় সেটা হচ্ছে কি? আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরে অকারণ। যারা ভগবানকে আশ্রয় করে আছে তার ঠিক থাকবে, আর যারা ভগবানকে ছেড়েছে তারা তো ভাঙবে। পঞ্চপাণ্ডব ভগবানকে আশ্রয় করেছিল ওরা জিতেছিল, আর আর 100 ভাই ভগবানকে ছেড়েছিল ওরা তো হেরেছিল। একের পেছনে শূন্য দিলে হয় 10, তার পেছনে শূন্য দিলে হয় 100, তার পেছনে শূন্য দিলে হয় 1000, তার পেছনে শূন্য দিলে হয় 10000, তার পেছনে দিলে শূন্য দিলে হয় 1 লক্ষ। লক্ষ্য আমাদের এক, লক্ষ্য আমাদের এক, ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে। শুধু শূন্য দিয়ে গেলাম কিন্তু এক দিলাম না, তবে শূন্যগুলোর কোনো দাম থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর হলেন এক, আমরা হলাম শূন্য, আমাদের দেহটা শূন্য। এই এক নামক গোবিন্দের পাশে আমাদের দেহ শূন্য রাখলে আমাদের জীবনের দাম আছে। যে দেহে প্রাণ নাই সে দেহের যেমন দাম নাই, যার জীবনে কৃষ্ণ নাই তার জীবনে কোনোদিন দাম নাই। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যে ছাতা নিয়ে যাচ্ছে সে তো ভিজছে কিন্তু কম, আর যে ছাতা নেয় নাই সে তো পরিপূর্ণ ভিজছে। ধর্ম হলো ছাতার মতো, ধর্মকে ধরে চলে যান আপনি কষ্ট পাবেন কিন্তু কম, আর ধর্ম ছাড়বেন আপনি তো গোটা জীবনটাই একবারে তিক্ততায় পরিপূর্ণ হয়ে যাবেন। ওই জন্যে আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরা কারণ। আপনারা মায়েরা জানেন বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে, কিন্তু কলাই ভাঙার জাঁতাতে কটা ফুটো আছে আপনাদের জানা আছে? কলাই ভাঙার জাঁতাতে দুটো ফুটো আছে, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে কি ভরা হয়? কাঠের গঞ্জ ভরা হয়, আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে বন বন করে ঘুরিয়ে দেওয়া হয়। যখন জাঁতা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলার দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আবার কিছু কিছু কলার দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি, আবার দেখবেন কিছু কিছু কলার দানা গোটাকে গোটা রয়ে গেছে। যদি সত্যিই বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে, মায়েরা বলতে পারবেন কোন কলার দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলার দানা, তারা কিন্তু চিরকাল গোটাকে গোটাই থেকে যায়। তত্ত্ব কি বলল? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলায়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলায়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে, একমাত্র তারাই নিতাই গুরু হরি বল। তার মানে জেনে নিন আপনারা, যারা যারা গুরু মন্ত্র নিয়েছেন, গুরু করেছেন, তাদের লাভ আছে, আর যারা গুরু মন্ত্র নেন নাই তাদের জীবনে লাভ নাই। কেন? যে গুরু মন্ত্র নিয়েছে সে মন্দিরে যাবে, তার মন্দিরে যাওয়া সার্থক হবে, আর যে গুরু মন্ত্র নেয় নাই মন্দিরে গেলেও তার কোনো লাভ নাই। কেন বলুন তো? যে দেহটার মধ্যে গোবিন্দের আশ্রয় হয় না, গুরুর আশ্রয় হয় নাই, সেই দেহটা গোবিন্দ সেবায় কোনোদিন লাগে না। মায়েরা যতই আপেল কলা লেবু মন্দিরে নিয়ে যান, গুরু মন্ত্র না থাকলে ভগবান একটাও গ্রহণ করবে না। এই জন্য একজন বৈষ্ণব এসে আপনাকে প্রশ্ন করবে, মা তোমার বাড়িতে সেবা করব, আপনি বলবেন হ্যাঁ সেবা করুন, কিন্তু পরক্ষণে উনি প্রশ্ন করবেন তোমার দীক্ষা হয়েছে তো? আপনি বলবেন না আমার হয়নি, উনি বলবেন তবে তোমার হাতে জলস্পর্শ করব না। তাহলে মাথায় রাখবেন, আপনার বাড়িতে এসে স্বয়ং বৈষ্ণব যদি ঘুরে যায় তবে আপনার ভাগ্য কত খারাপ হয়ে যায়। ওই জন্য মায়েদেরকে বলে রাখি, দাদা ভাইদের সকালকে বলে রাখি, গুরু মন্ত্র আপনার নিয়ে নেবেন। গু মানে কি? অন্ধকার। রু মানে কি? আলো। কয়লা হয় ময়লাহীন, আগুনে পোড়ালে ছাই, মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়। গুরুর কৃপা পায় গুরু, রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কিন্তু কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। গুরু যদি রেগে যায় কৃষ্ণের ক্ষমতা নাই গুরুকে আপনার কাছে নিতে পারে, কিন্তু কৃষ্ণ যদি রেগে যায় গুরুর ক্ষমতা আছে কৃষ্ণকে আপনার কাছে আনতে পারে। এই জন্য আপনারা ইউটিউবে প্রচুর গান শুনছেন, সেই গানের মাধ্যমে আপনাদের জীবন সুন্দর হবে, আপনারা শুনতে থাকুন। আর একটা কথাই আপনাদের বলে যাই, গুরু মন্ত্র নেবেন নেবেন পাকা গুরুর কাছে মন্ত্র নেবেন, ছেলেকে পড়ানোর জন্য শিক্ষক দেবেন পাকা শিক্ষক দেবেন, শরীরে রোগ হয়েছে ডাক্তার দেখাবেন পাকা ডাক্তার দেখাবেন, কাঁচা ডাক্তার দেখালে আপনাকে কষ্ট বাড়িয়ে দেবে,
আর পাকা ডাক্তার দেখালে আপনার কষ্ট থেকে রেহাই দিতে পারে। আমি এটা বলবো না যে ডাক্তার দেখানো মানে মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন। তত্ত্ব বলছে না যেদিন যার মৃত্যু আছে কেউ রক্ষা করতে পারবে না। ডাক্তারের কাছে যাবেন কেন? না কষ্ট থেকে রেহাই পাবার জন্য। এই জন্য পাকা ডাক্তার জীবনে দেখাতে হয়, সেরকম পাকা গুরু করতে হয়। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন এ জগতে দু রকমের গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে ঠাকুর মন্ত্র নেবো, নে কত কি লাগবে, 500 টাকা, 1 বস্তা চাল, 2 সোনার জিনিস লাগবে। টাকা পয়সা চাল ডাল নিল, মন্ত্র দিল, ওই যে বাড়ির দিকে চলে গেল, বাড়ি থেকে আর আপনার বাড়ির দিকে এলো না, এরা হলো কাঁচা গুরু। প্রশ্ন করবেন পাকা গুরুকে, পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেবো, নে দক্ষিণা কি লাগবে, কিচ্ছু না। কেন? আমি যে তোর বাবা, তুই আমার ছেলে, সব কিছু তোর তো আমার, আবার দিবি কি? না ঠাকুর, তবু তো কিছু দিতে হবে, তবে দে তোর ভক্তিটুকু আমার চরণতলে দে। যিনি ভক্তিটুকু চরণতলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখে আমি যে মন্ত্রা দিছি ঠিক ঠিক ভজনা করছি কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। রামকৃষ্ণ পরমহংসদেবের একটি ছোট্ট গান গাইতে গাইতে আমরা সবাই যাব, তবে সেই গানটা আমি শেষে গাইব। এখন এইটাই গাইব, মহাপ্রভু একটা বাণী বলে রাখি আপনাদের। মহাপ্রভু নিজের মুখে বলেছেন, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। এই জন্য আপনারা যখন এসেছেন, সব বয়সের মানুষ এখানে, সবাই মিলে হাত তালি দিয়ে মহাপ্রভুর গুণকীর্তন একবার করব সবাই মিলে, যে যেখানে বসে আছেন। এটি ছোট বাচ্চা ছেলে হারিয়েছে, যদি কারোর সন্ধান থাকে আপনি কমিটির অফিসে জমা দেন, কিছু মনে করবেন না। বাচ্চা হারায়নি, বাচ্চার মা হারিয়ে গেছে। কেন বলুন তো? মা সাবধানে রাখতে পারেনি, হারিয়ে গেছে আর কি। যাই হোক, ঠিক আছে, ছোট বাচ্চা কোনো রকম এদিক ওদিক হয়ে গেছে, নিশ্চয়ই বাচ্চা পাওয়া যাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, ছোট বাচ্চা যদি কোথাও পেয়ে থাকেন, কেউ কান্নাকাটি করছে, আপনি অফিসে কমিটির ভাইদের কাছে এসে জমা দিন। নিতাই গৌর হরি বল, প্রেম সে মাইরা, সবাই মিলে 10-5 সবে মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। তাহলে হাত যার আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার একবারে দরকার নাই। দেখি কার কার হাত আছে, সবাই মিলে হাতগুলো উঠুন, ওঠান ওঠান, বা বা বা, সবাই মিলে একসঙ্গে, আমি গান গাইবো তবে তালি দেবেন। হ্যাঁ, হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ, একসঙ্গে গাইবেন কিন্তু, হরি হরয়ে নম কৃষ্ণ যাদব আয় ন, হরয়ে নম কৃষ্ণ যাদব আয় ন, যদি কেউ হাত তালি দেন তাহলে পরের জন্মে হাত পাবার চান্স পাবেন, আর যদি না দেন তবে দুটো পা আছে, পরের জন্মে আরো দুটো পা, 4টা পা হলে কি হয়? গরু বলছেন বাঘ বলতে পারেন না, দেখবেন সব জায়গায় গরু বলে, বাঘ বলতে পারেন না। আমরা কত বোকা দেখুন, যদি কেউ কাউকে গাল দেয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়, আর যদি বলে তুই বাঘের বাচ্চা, দেখবেন খুব হিম্মত দেখায়, বলা আমাকে বাঘের বাচ্চা বলেছে। একই জিনিস আমরা কেমন ভুল করি। তাই প্রেম সে সবাই মিলে হাত, যার হাত পাবার আশা আছে পরের জন্মে তিনি হাত তালি দেবেন, যার পাবার আশা নাই তিনি কিন্তু হাত তালি দেবেন না। দেখি কারা কারা হাত তালি দেয়। হরি হরয়ে নম কৃষ্ণ যাদব আয় নম, সব চাইতে ভালো লাগছে আপনাদের এই কমিটির মধ্যে একজন বয়স্ক মানুষ আছেন যিনি আমাদের খুব প্রণম্য, পেছনে আছেন মাস্টার মশাই, তো সুন্দর সুন্দর ইংরেজি ভাষা এবং খুব অভ্যর্থনা সুন্দর, এত বয়সের মানুষটা এখনো পর্যন্ত হরিনামের সঙ্গে যুক্ত আছে। আপনারা প্রার্থনা করুন, আমার কমিটির দাদারা যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে যে অনুষ্ঠানটা করছে, ভগবান বিষ্ণুর কৃপায় এই অনুষ্ঠান যেন দিনের পর দিন সুন্দর থেকে আরো সুন্দরতর হয়ে যায়। সবাই মিলে হাত তালি দিয়ে একসঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করুন। আর এই গানটি গান, হরি হরয়ে নম কৃষ্ণ যাদব আয় নম, যাদব আয় মাধব আয় কেশব আয় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই
गोपाल गोविंद नाम श्री मधुसूदन हरे गोपाल गोविंद नाम श्री मधुसूदन गोपाल गोविंद नाम श्री मधुसूदन गोपाल गोविंद नाम श्री मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन महोजे गिरिधारी गोपीनाथ मदन महोजे गिरिधारी गोपीनाथ मदन महोजे बोलें एक संगे हरे कृष्णा 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 हरे हरे बोलो हरे राम 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 हरे हरे बोलो हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे যারা অন্ধকারে বসে আছে যারা পেছনে বসে আছে মনে মনে ভাবছে ভাগ্যে সামনে বসি নাই খালি উলুধ ধ্বনি আর হাততালি দরকার নাই পেছনে বসলে সময় মতো পালাবার সুযোগ পাবো ওই যে চালাক পার্টি যারা হয় তারা শেষ না আপনাদের বলি নাই জায়গা পান নাই বলে আপনারা দাঁড়িয়ে আছেন তো বলে রাখি এইদিকে দোকানে যখন যান তখন সিসিটিভি ক্যামেরার আওতায় আছে লেখা থাকে না ভগবান বলছে দোকানে একটা ক্যামেরা থাকে আমার হাজারটা লাখ আছে যদি কেউ হাততালি না দেয় আমার ক্যামেরায় ধরা পড়বে আপনি দিলেন কি না দিলেন সেটা আমার কোনো ব্যাপার নয় আপনার ব্যাপার ওইখানে ধরা পড়ছে কিন্তু আপনি কোথায় দাঁড়িয়ে আছেন ওটা আমি দেখব না তিনি দেখছেন আপনি কোথা থেকে নিজের কাজ সামলে নিচ্ছেন প্রেমসে সবাই মিলে বলুন তবে এদেরটা বন্ধ করব আপনাদের শুনবো বলে দেখি আপনারা সবাই কেমন গাইতে পারেন বলুন হরে কৃষ্ণ জোরে কৃষ্ণা কৃষ্ণা বহুত আচ্ছা বা হরি রাম একটু জোরে হরি কৃষ্ণ বা বা আরেকবার হরি রাম পেটের ভিতরে একটু লাইটটা দিয়ে দেন মানে প্যান্ডেলের ভেতরে যারা বসে আছেন আমি তো আপনাদের একবারে দেখতে পাচ্ছি না কে দিচ্ছে না চুপচাপ বসে আছে না ঘুমাচ্ছে আমি কিছু বুঝতে পাচ্ছি না ওই জন্য আপনারা সবাই মিলে প্রেম সে দেবেন জোরে জোরে যে পরিমাণ ভক্ত হয়েছে জোরে আশা করছিলাম সবাই মিলে হরি কৃষ্ণ কৃষ্ণ বহুত আচ্ছা দুর্দান্ত দারুণ আরেকবার হরি কৃষ্ণ বাহ 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 দান দান আপনাদের আগে কীর্তনের দল ছিল নাকি দারুণ গাইছেন কিন্তু আপনারা এরকমই গাইবেন চিরকাল ভালো থাকবেন সবাই হাততালি দিয়ে বাজাও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই চাঁদ কি জয় শ্যাম সুন্দর কি বাহ মদন মোহন কি হরি বাসর কি বিষ্ণু মেলা কি ভগবান শ্রীকৃষ্ণ কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি বলছেন ভয় জয় আচ্ছা আচ্ছা একটু জোরে বলবেন কানে কম শুনতে পাচ্ছি রাধা রানী কি শ্যাম সুন্দর কি নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে সর্বসিদ্ধি করতলে আসুন আজকে নিজে নিজে জায়গায় উপবিষ্ট হয়ে লীলার মধ্যে যাব ছোট ছোট লীলার মধ্যে ছোট ছোট তত্ত্ব বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব মনোনিবেশ করে কীর্তন শুনবেন আপনাদের কাছে নিবেদন আর একবার সবার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল হরে কৃষ্ণ যে লীলাটি গাইব আস্তে
नारी जदि नारीर मत हय तबे पुरुष के ओपरे उठाय आर नारी जदि अनारी हय तबे पुरुष के नीचे नामाय जे नारी जदि नारीर मत हय पुरुष के ओपरे उठाय आर नारी जदि अनारी हय पुरुष के नीचे नामाय प्रमाण कि देखुन नारी छिलो विष्णुप्रिया निमाई के सन्यास नीते सहाय्य करेछिलो नारी छिलो शारदामा रामकृष्ण के भगवान भजनार सुयोग दिए छिलो नारी छिलो के पद्मावती जिनी जयदेव के गोविंद चरण पाइए दी छिलो नारी छिलो के चिंतामणि पतिता मेये हुए बिल्लमंगल के भगवान श्रीकृष्णेर चरणे अर्पण करते सहाय्य करेछिलो ओ जे प्रत्येकटी मायेर काछे विशेष निवेदन आपनारा एमन नारी संसारे हन जेन पुरुष के ओपरे उठार सहाय्य करे दिन नारी जदि पुरुष के ओपरे उठाते ना पारे तबे केउ पारबे ना जदि आपनी तार पाशे ना थाकेन रामकृष्णेर पाशे शारदा मा छिलो शारदा माके जिज्ञेस करेछिलो रामकृष्ण परमहंसदेव तुमि आमार के गा आमि तोमार सहधर्मिनी रामकृष्ण जी देव जिज्ञासा करेछिलो सहधर्मिनी माने कि বললো সহধর্মিনী মানে স্বামী ধর্ম করবে স্ত্রী সাহায্য করবে এরই নাম হলো সহধর্মিনী মায়েরা স্বামী যদি ধর্ম করে আপনি পেছন পেছন সাহায্য করবেন তবে আপনাকে সহধর্মিনী বলবে আর স্বামী যদি ধর্ম করে আপনি পেছনে লেগে যান তবে আপনাকে সহধর্মিনী বলবে না আপনাকে সহ পাপিনী বলবে আজকে ওই নারীর কথা বলবো যে চিন্তামণি বিল্লমঙ্গলকে কৃষ্ণ পাইয়ে দিয়েছিল এই বিল্লমঙ্গলের জন্ম কোথায় হয়েছিল জেনে নিন কৃষ্ণবেন্না গ্রাম দক্ষিণ দেশের যার তার বাবার নাম কি শিবশঙ্কর রায় আর মায়ের নাম কি ভবানী দেবী একটু জোরে বলবেন বাবার নাম কি বললাম শিবশঙ্কর রায় আর মায়ের নাম কি বললাম ভবানী দেবী দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে কিন্তু মা বাড়িতে একটা জিনিস না থাকলে দেখবেন সংসারে সুখ শান্তি থাকে না আনন্দ থাকে না সেই জিনিসটা কি যদি কোনো মায়ের কোলে সন্তান না থাকে যদি কোনো বাড়িতে সন্তান খেলা না করে তবে সেই বাড়ি আলোকিত হয় না সে বাড়ির কোনো মজা নেই সে বাড়ি মনে হবে শ্মশানের সমান শিবশঙ্করের টাকা পয়সা ছিল সব কিছু ছিল কিন্তু একটা জিনিস অভাব ছিল কি সে বাবা হতে পারে নাই তার স্ত্রী ভবানী দেবী প্রত্যেক দিন মন্দিরে কেঁদে কেঁদে বলতো ঠাকুর আমাকে একটা সন্তানের মা করে দাও আমি যদি মা হয়ে যাই আমার সবকিছু তোমার কাছে বিসর্জন দিয়ে দেব এই সংসারে অনেক মা আছে যারা এখনো মাই হতে পারে নাই তাদের যে কি কষ্ট যে মা হতে পারে নাই একমাত্র সেই জানে পাড়ার মেয়েরা বলল ভবানী তুই তো সব মন্দিরে গেছিস একবার বাবা শিবের মন্দিরে যা আচ্ছা বলুন তো বাবা হরে কৃষ্ণ এখানে বক্স কেটে গেছে মনিটর কেটে গেছে যায়নি তাই এইদিকে আচ্ছা বলুন তো মায়েরা সবাই লক্ষ্য করবেন যে জায়গায় আছি শিব মন্দিরে আপনারা কোন দিন জল ঢালেন জোরে বলুন সপ্তাহে কোন দিন জল ঢালেন বুধবার আর সোমবার সোমবার দিন বাবার কি জন্মদিন নাকি জন্মবার তাই তো তো লক্ষ্য করুন বক্স কেটে গেছে ভাই সামনে বক্স কেটে গেছে মাইকম্যান যারা আছেন সামনে বক্স কেটে হ্যাঁ যায়নি তাই ঠিক আছে এইদিকে সোমবার দিন বাবার কি বলুন জন্মবার তাই তো এই জন্য আপনারা শিব মন্দিরে শিবলিঙ্গে জল দেন একটু শিবের তত্ত্বটা আপনাদের বলে যাই মাথায় রাখুন আচ্ছা শিবের গলাতে কি থাকে জোরে বলুন সাপ আচ্ছা শিবের জটাতে কি থাকে জোরে বলুন গঙ্গা আর শিবের এইখানটাতে কি বাঁধা থাকে অর্ধেকটা চাঁদ আপনারা সবাই শিবকে দেখেন শিবপুরাণ কি শিক্ষা দিচ্ছে দেখুন বলছে শিব জটার মধ্যে গঙ্গাকে রাখলেন এর থেকে কি বোঝালেন সংসারে কর্ম করতে করতে আপনাদের মন চঞ্চল হয়ে যায় আপনারা আপনাদের মাথায় গঙ্গাকে রাখুন এখানে গঙ্গা মানে গঙ্গা নদীর কথা বলে নাই তত্ত্ব বলছে ভক্তিকে সঙ্গে করে গঙ্গা নামক ভক্তিকে সঙ্গে করে সংসারে কাজ করুন আপনাদের মাথা চঞ্চল হবে না আবার দেখবেন এখানে সাপটাকে কেন রাখলো হরে কৃষ্ণ সাপটাকে কেন রাখলো সাপ শত্রু যে কোনো সময় কাউকে কামড়ে দিতে পারে ওই জন্যে আপনার জীবনে আমার জীবনে প্রতিটি মানুষের জীবনে দেখবেন একবার শত্রু আসে এই শত্রুকে কেউ যদি গলাতে লাগাতে পারে যেমন শিব সাপকে গলাতে লেগেছে সে সঙ্গে যখন তখন দংশন করতে পারে তাহলে শিব সাপকে গলায় রেখে শিক্ষা দিল জগৎকে তোমার যে জীবনে শত্রু আছে তাকে গলে লাগাও তুমি জয়ী হয়ে যাবে মহাপ্রভু শত্রু ছিল জগায় মাধায়
একদিন জগায় মাথায় মহাপ্রভুর চরণ তলে পড়েছিল, মহাপ্রভু তাকে গলে লাগিয়েছিল। মহাপ্রভু শত্রু ছিল কি? মালয় চাঁদ কাজী, সে কত শত্রুতা করেছিল, কিন্তু একদিন মহাপ্রভুর চরণে আছার খেয়ে পড়েছিল। অজনে আপনাদের কাছে নিবেদন রইল, মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছেন, এখানে চাঁদ তাকে বাবা রাখলো কেন? মানুষকুলে জন্মগ্রহণ করেছেন, চাঁদ কি করে? পৃথিবীর অন্ধকার দূর করে। আপনি এমন কিছু কর্ম করুন, আপনার কর্মের দ্বারা মানুষের হৃদয় অন্ধকার দূর হবে। মাইকটা গঙ্গ করছে, সবাই লক্ষ্য করুন, এমন কর্ম করবেন যেন আপনার কর্মের দ্বারা পৃথিবীতে মানুষের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। বলছে কিরকম? ফিরে কিরকম? বলছে আপনি যখন মারা যাবেন, আপনার মৃতদেহ যখন বল হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাবে, তখন গ্রামের লোক যদি বলে আহ লোকটা খুব ভালো ছিল রে, কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনার মৃত্যুর পর গ্রামের লোক যদি বলে এ বেটা মরেছে ভালো হয়েছে, এ গেল গ্রামটা শান্তি হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আপনার মৃত্যুর পর আপনার মুখটা যদি বিকৃত হয়ে যায়, বিভৎস হয়ে যায়, লোকে আপনার মৃতদেহ দেখতে গিয়ে চার দিন পাঁচ দিন ঘুম আসে না, ভয় খেয়ে যায়, জানবেন আপনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর আপনি যদি ঘুমাচ্ছেন মনে হবে, লোকে বলবে আহ লোকটা যেন মরে নাই গো, ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। এই জন্য আপনি ভালো কর্ম করুন, চাঁদের মতো কর্ম করুন। চাঁদ যেমন পৃথিবীকে আলো দিয়ে শান্ত ঠান্ডা করেছিল, আপনি এমন কিছু মুখে ভাষা বলুন, বাণী বলুন যে আপনার মুখের দ্বারা মানুষ একটু শান্তি পায়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, তোমার বাড়িতে কেউ যদি যায় তাকে দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত শুনিয়ে দিও, তাহলে সে আনন্দ পেয়ে বাড়ি যাবে। সবার বাড়িতে মিষ্টি না থাকতে পারে, কিন্তু মিষ্টি কথা বলবেন, দেখবেন ওর হৃদয় মন ভরে যাবে। এইদিকে ভবানী দেবী কি করলো, সোমবার দিন তিনটি বেলপাতা আর গঙ্গা জল নিয়ে গিয়ে শিবলিঙ্গের সামনে গিয়ে চিৎকার করে বলল, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ।